हेलो गाइस, आमी एक नतून रेसिपी निये आसछि। छुटकी माछेर चाटनी। एटा छुटकी माछ, एटा आलू, पियाज, पियाज बाटा, रसुन बाटा, काचा लंका बाटा। माछगुली आमी प्रथमे गरम जले सिद्ध करे निलाम। आलूगुली एखन आमी भेजे निब। कड़ाईते आमी तेल दिए दिच्छी। आलूगुलो भेजे निब। आधा चामच हलुदेर गुड़ो दिच्छि। गुलो आमार भाजा हये गेछे, एखन आमि नामिये निब। आपनारा जदि चान जे आमरा आलू दिये खाबो ना, शुधु छुटकी माछ खाबो, ताहलेओ पारबेन। माछगুলি যে আমি সিদ্ধ করে নিয়েছি, ওগুলি এখন আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিব। তারপরে কাটাগুলি ছাড়িয়ে নিব। মাছগুলির আমি কাটাগুলি বের করে নিব। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। আমি যে আলু ভেজে রেখেছি তেলগুলি ছিল, ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর 1 চামচ কালো জিরে। মেখে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আমি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এক চামচ জিরের গুঁড়া, এক চামচ লঙ্কার গুঁড়া। এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলি। এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে দিব। আলুগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম যে আলুগুলি, সেই আলুগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আলু ছাড়াও খাওয়া যায়। আমি এখন ভালো করে নেড়াচেড়া করে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার শুটকি মাছের চাটনিটা হয়ে গেছে। এখন
এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।